ইন্দো প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন। জোটের চার সদস্য দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সরকার প্রধানরা এতে যোগ দেবেন। একাধিক গণমাধ্যম বলছে যেখানে মোদী ও জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্ব পেতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। ইন্দো প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন, অর্থনীতি, নিরাপত্তায় চার দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোট কোয়াড নামেই পরিচিত। মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য রুখতেই জোটের চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ডেলোয়ার অঙ্গরাজ্যে। এবারের সম্মেলনের নেতৃত্ব দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইন্দো প্যাসিফিক অঞ্চল সহ প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের যখন বিবাদ বাড়ছে, ঠিক এমন সময় কোয়াড সম্মেলনে যোগ দিচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোয়াডে আলোচনা হতে পারে। শুধু তাই নয়, বাইডেনের সাথে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকে এ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের চেয়ে এ মুহূর্তে ইন্দো প্যাসিফিক সহ আঞ্চলিক ইস্যুতে সরব ভারত। এমন অবস্থায় কোয়াডকে বেশি গুরুত্ব দিচ্ছে মোদি সরকার। এদিকে কোয়াড শীর্ষ সম্মেলনের দিকে তীক্ষ্ণ নজর রাখছে ভারতের প্রতিবেশী দেশগুলো। মাসুদ রানা, নিউজ 24।